মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, পরীক্ষার্থীরা গভীর রাত্রি অবধি পড়াশুনো করবেন, এরকম মনোভাব অনেকেই পোষণ করছেন, কিন্তু অনেকেই সেই কাজটা সঠিকভাবে করছেন না। সারা দিনের ক্লান্তি, পড়তে যাওয়া, বাড়ির অন্য কাজ, স্কুল বা ইনস্টিটিউশনে যাওয়া, ফিরে এসে রাত্রির করে গভীর রাত্রি অবধি নিশুতি রাত্রিতে পড়াশোনায় মন দেবেন। গ্রামের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, তার কারণ হচ্ছে তারা নিরিবিলিতে পড়াশোনা করে। গ্রামে এই একটা ব্যাপার আছে, লম্প জ্বালিয়েও পড়াশোনা করে, হ্যারিকেন জ্বালিয়েও পড়াশোনা করে। কিন্তু শহরের আমাদের অনেকেরই অভ্যাস হচ্ছে পাখা চালিয়ে রাখবো, টিভি দেখবো, ফোন ঘাঁটবো, এসব ব্যাপার আছে। তার সঙ্গে ওরা ঝিঝি পোকা ডাকছে, তাতেও মন দিয়ে পড়াশোনা করে। আমি সাপোর্ট করছি না, কিন্তু করে প্রকৃতপক্ষে, এটা অনেকেই স্বীকার করবেন। আর শহরের স্টুডেন্টরা তারা করে না তা নয়, কিন্তু তাদের একটা প্রবলেম হয়, সারা দিনের ক্লান্তি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তার সেইটা সে ঘোচাতে পারে না। সেই জন্যে অনুরোধ করব, ছোট্ট একটা টোটকা, সেই টোটকাটা খুব উপকারে দেবে এই পরীক্ষার বাকি কটা মাস। কী সেটা? প্রতিদিন বাড়ি ফিরে সমস্ত কাজ মিটিয়ে যখন গভীরভাবে মনোযোগ সহকারে পরীক্ষার পড়াগুলো করবেন, তখন একটি গোলাপের পাপড়ি, গোলাপটা থেকে মানে কিছু পাপড়ি নিয়ে ছিঁড়ে স্নানের জলে দিয়ে দেবেন, এবং তার সঙ্গে যদি দিতে পারেন আরও একটা জিনিস, একটু কর্পূর, সামান্য, খুব সামান্য একটু কর্পূর আধ ঘন্টা রেখে দিন জলে ভিজিয়ে। আধ ঘন্টা পরে ওই জলটা দিয়ে, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা মাথায় জল ঢালবেন না, গাটা ধুয়ে নেবেন, আর যাদের এই প্রবণতা নেই বা ঠান্ডা লাগবে না, তারা মাথায় জল ঢেলে স্নান করে ফেলুন, ভালো করে মুছে নিন। আপনি দেখবেন, সে আপনি যে বয়সেরই হন না কেন, মানে মাধ্যমিক পরীক্ষার্থী হন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হন, দেখবেন সারাদিনের যে এনার্জিগুলো লস করেছেন বিভিন্নভাবে, আমি বলছি না ইচ্ছাকৃত, কাজের ব্যাপারেই, সেইটা পুনরুদ্ধার করতে পারবেন, আবার ফিরে আসবে। এবং গভীর রাত্রি পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন, যতক্ষণ আপনি চাইবেন। সুতরাং এই যে টোটকাটা বললাম, গোলাপ জল এবং কর্পূর মিশ্রিত জলে অবগাহন করুন, কিংবা গা ধুয়ে নিন, ভীষণ ভীষণ উপকার পাবেন। ভাবছেন যেটা তো খুব ছোটো জিনিস, এ দিয়ে কী আর লাভ হবে, কিন্তু বিশ্বাস করুন এ দিয়ে অনেক কিছু লাভ হবে। কারণ এই গোলাপ, এই ফুলটা, এটাও ঈশ্বরকে নিবেদন করা হয়, কর্পূর নিবেদন করা হয় শিবকে, আর গোলাপ দেবী দুর্গাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এইটার গুণ আপনি কিভাবে পাবেন এই জলের মধ্যে, স্নানের বালতির জলের মধ্যে। এবার কেন এটা বললাম, অনেকেই বাড়িতে যাদের একটু পয়সা কড়ি আছে, একটু এসি আছে, তারা কি করেন, এসি চালিয়ে বসে থাকেন, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন এসির ঠান্ডা হাওয়ায়। কিন্তু সকল স্টুডেন্টের বাড়ি তো উচ্চবিত্ত পরিবারের নয়, মানে সেই রকম পরিবারের থেকে আসা নয়, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের বাংলায় প্রচুর আছে, এবং তারা পড়াশোনা করতে চাইছেন কিন্তু বিভিন্ন কারণে তাদের অর্থনৈতিক অসুবিধে আছে, কিন্তু তারা ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ছেন এবং পড়ায় মন দিতে পাচ্ছেন না, চেষ্টা করছেন কিন্তু পারছেন না, সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, গোলাপ ফুল এমন কিছু দাম নয়, একটা গোলাপ ফুল পুরো ছিঁড়ে নিয়ে পাপড়িগুলো জলে দিয়ে দেবেন, আর তাতে একটুখানি কর্পূর, মানে এক গ্রামও নয়, কর্পূরটা ডেলা কর্পূর, ওই ট্যাবলেট কর্পূর চলবে না, ট্যাবলেট কর্পূর মানে হচ্ছে ওটা আর্টিফিশিয়াল, ডেলা কর্পূরটা বেশ কিছুটা কিনে রাখবেন, একটু তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন এবং জলটা ভিজিয়ে দেবেন, মানে ওটা জলেতে থাকবে, সেই জলটা দিয়ে স্নান করুন। কখন? ধরুন
রাত্রির 8-9টার সময়। এই 8-9টা মানে আপনি পড়ে ফিরলেন, কিংবা কোনো জায়গায় আপনার বাড়িতে টিউটার এসেছিল তার কাছে পড়ে উঠলেন, এরপর এই যে আপনারা রাত্রির গভীর রাত্রিরে পড়াশোনা করেন খাবার দাবার খেয়ে, এবং তারপরেই একটা ঝিমুনি ব্যাপার চলে আসে, এটাকে ঘোচাতে পাচ্ছেন না। আমি আপনাদের সকলের সুবিধার্থে এই কথাটা আজকে উল্লেখ করলাম, যদি কাজে আসে আপনাদের মঙ্গল হবে, এইটুকু বিশ্বাস আস্থা রেখে এটা ফলো আপ করতে পারেন। তবে হ্যাঁ, যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তারা মাথায় জল ঢেলে মাথা ভেজাবেন না, শুধুমাত্র গা ধোবেন। যাদের সেই প্রবণতা নেই তাদের এটা চলবে, কারণ এখন আবার সর্দি কাশি জ্বর এইসব হলে পরীক্ষা বানচাল হতে পারে, সুতরাং সেই ভোগান্তিটা যাতে না হয় সেদিকে একটু নজর রাখবেন। সাধারণত অবগাহন করে ভালো করে মুছে নিলে এই প্রবলেমটা হয় না। সুতরাং এই কথাটা বলে, জানি না আমার কথাটা আপনাদের কতটা কাজে আসবে, আমি চাই যে আরও ভালো স্টুডেন্ট তৈরি হোক, অনেক বেশি নাম্বার পাক, কেন কম্পিটিশনের যুগ, সেখানে পড়াশোনা করে দাঁড়ানোর জন্যে নাম্বার বেশি প্রয়োজন হয়, এবং অনেক ক্ষেত্রে ভর্তি হওয়ারও সুযোগ সুবিধে পাওয়া যায় বা পরে ফিউচারটাও তৈরি করা যায়। এই সমস্ত কারণ ভেবেই আমি কোনো মন্ত্র এক্সট্রা কোনো কিছু লোড চাপিয়ে দিলাম না, শুধু বললাম যে ঘুমটা ছেড়ে যাবে। হ্যাঁ, অনেকে অনেক কিছুই করে থাকেন, আগেকার দিনের স্টুডেন্টরা তো মাথায় বিদ্যাসাগরের মতন দড়ি বেঁধে, মানে আমার পিসিমা তিনি স্কুল টিচার ছিলেন, আমি মানে তার ব্যাপার স্যাপার যখন শুনেছিলাম, পিসিমা নাকি ছোটোবেলায় পড়াশুনো করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে মাথা চুলের সঙ্গে ওই দড়ি দিয়ে বেঁধে রাখতেন, ঝিমুনি এলেই ওই দড়িতে টান পড়তো, তো এই ব্যাপারটা ছিল। তখনকার দিন আলাদা, এখনকার দিন আলাদা, প্রচুর কষ্ট করতেন তখনকার মানুষ, এখন একটুতেই মানে হাঁপিয়ে ওঠেন, সেই জন্যে এতগুলো কথা উল্লেখ করলাম। এবং এই টোটকাটা, এই গোলাপের পাপড়ি এবং কর্পূর, এই মিশ্রিত জল আমি জানি বাস্তবিক কতটা উপকারী। আপনাদের মঙ্গল হোক, আপনারা সকলে ভালো পরীক্ষা দিন, ভালো নাম্বার, মুখ উজ্জ্বল করুন বংশের এবং সমাজের। সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।